আজকে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ঘটেছে এক অদ্ভুত ঘটনা, সেই ঘটনাটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যে প্লেয়ারটি এই ঘটনাটি ঘটিয়েছে তার নাম হচ্ছে, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের সাকিব আল হাসান। তো চলুন দেখা যাক সে কি করেছে, সে কি ঘটনাটি ঘটিয়েছে। গত ম্যাচে রান করেন 26, আজকের ম্যাচেও সে রান করেছে 26। গত ম্যাচে সে বল খেলেছে 17টি, আজকেও বল খেলেছে 17টি। গত ম্যাচে 4 মারেন 4টি, আজকেও 4 মেরেছেন 4টি। কত অদ্ভুত মিল না, আরও এরকম অনেকগুলো মিল আছে তার। গত ম্যাচে স্ট্রাইক রেট ছিল 152.94, আজকেও তার স্ট্রাইক রেট ছিল 152.94। গত ম্যাচে আউট হন তিনি 9 ওভারে, কি অদ্ভুত মিল, আজকেও তিনি আউট হন 9 ওভারে। গত ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 3.2 ওভারে, আজকেও উইকেট নিয়েছেন 3.2 ওভারে। গত ম্যাচে 4 ওভারে দিয়েছেন 22 রান, আজকেও 4 ওভারে দিয়েছেন 22 রান। কি অদ্ভুত একটি মিল আমরা লক্ষ্য করলাম এরকম ক্রিকেট ম্যাচে। আপনারা যদি অন্য কোনো ম্যাচে এরকম অদ্ভুত কিছু পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে নিতে জানান। ধন্যবাদ।